রাজ্যের বিদ্যালয়তে থাকা রন্ধন প্রকল্প কেন্দ্রীয় রন্ধনশালার মাধ্যমে 15টির স্বেচ্ছাসেবী সংগঠনকে তুলে দেওয়ার প্রতিবাদে সোমবার এক প্রতিবাদ মিছিল বের করে রাঁধুনিরা। শিলচর নরসিংটোলা মাঠ থেকে বেরিয়ে এই প্রতিবাদ মিছিল গিয়ে পৌঁছে কাছাড় জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়ের সামনে। সেখানে প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠানো হয়। সিটুর উদ্যোগে সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন এই প্রতিবাদ কর্মসূচিতে সিটু নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে সরকার ছিনিমিনি খেলছে, তা কোনো অবস্থাতেই তারা বরদাস্ত করবেন না। আমি মেমোরেন্ডাম দিলাম ডিইওর কাছে, আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিছে যে এই প্রকল্পটারই, মধ্যাহ্নভোজন প্রকল্পটারই তারা বেসরকারি হস্তে হস্তান্তর করবে, এবং আমরা এর বিরোধিতা করতেছি এবং আমরা কোনো অবস্থাতে এটা বেসরকারিকরণের আমরা সমর্থন করি না এবং এটার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামছি। গত 4 তারিখে সারা আসামে এই আন্দোলন হয়েছে, আজকে আমরা এখানে, যেহেতু এখানে প্রধানমন্ত্রী আসলে 4 তারিখে, যার লেগে আজকে আমরা এখানে এই আন্দোলনটা করি, আমরা এই মেমোরেন্ডামটা দিলাম। আমরা 4টা দাবি মূলত এখানে করছি। 1 নম্বর হইল গিয়া ন্যূনতম 5,000 টাকা আরও অতিরিক্ত মধ্যাহ্নভোজন কর্মচারীদের মাসিক তাদের অনারিয়াম দেওয়া হইতো। আমরা চাই যে এদের সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হইতো এবং আমরা কোনো অবস্থাতেই এটা বেসরকারিকরণ হইতে দিতাম না।